শুরুতেই জানিয়ে দেব, নির্বাচনের নামে তামাশার আয়োজন করছে সরকার। সরকার নির্বাচনের নামে তামাশার আয়োজন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। দর্শক, আরো জানিয়ে দেব, আসন ভাগাভাগিতে যোগ্য প্রার্থীকে ছাড় দেওয়া হবে বলে জানালো ওবায়দুল কাদের। 14 দলের আসন ভাগাভাগিতে যোগ্য প্রার্থীকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দর্শক, এবারে জানিয়ে দেব, বিরোধী নেতাকর্মীদের বাড়িতে ক্ষমতাসীনরা হামলা চালাচ্ছে জানালো 12 দলীয় জোট। দর্শক, আরো জানিয়ে দেব, অবরোধের সমর্থনে ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ সংবাদটি জানিয়ে দেব, জাতিসংঘ 3 কাজ করলে মনোনয়ন ছেড়ে দেবেন শামীম ওসমান। প্রিয় দর্শক, এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নির্বাচনের নামে তামাশার আয়োজন করছে সরকার জানালো ইরান। সরকার নির্বাচনের নামে তামাশার আয়োজন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। রোববার দুপুরে তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধ কর্মসূচির সমর্থনে ঢাকা মহানগর লেবার পার্টির বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপির অফিসে তালা ঝুলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের নামে তামাশার উৎসব শুরু করছে। দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের লক্ষাধিক মিথ্যা ও বানোয়াট মামলায় নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নের মাধ্যমে প্রতিহিংসার দাবানল জ্বালিয়ে দিয়েছে। নেতাকর্মীদের অধিকাংশ জেলে অথবা গ্রেপ্তারের ভয়ে বনের জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে। তিনি বলেন, সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করে চরমভাবে ব্যর্থ হয়েছে। বিএনপির কয়েকজন লোভী বহিষ্কৃত নেতাদের দিয়ে নতুন নতুন দল তৈরি ও জেলখানায় হত্যা মামলার আসামি শাহজাহান ওমরকে ভাগিয়ে নৌকায় তুলে আওয়ামী লীগকে প্রমাণ করেছে আইন আদালত বলতে কিছু অবশিষ্ট নেই। সরকার প্রধান যা চান, আদালত, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী ধেদারসে তাই করছে। এ সময় জনগণ ও রাজনৈতিক শক্তিকে নির্বাচনের নামে তামাশার উৎসব বুমেরাং করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইরান। আসন ভাগাভাগিতে যোগ্য প্রার্থীকে ছাড় দেওয়া হবে জানালো ওবায়দুল কাদের। 14 দলের আসন ভাগাভাগিতে যোগ্য প্রার্থীকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যেগুলো যুক্তিযুক্ত, নির্বাচনে জেতার যোগ্য, জোটের শরিক হলেও মনোনয়ন দিতে আওয়ামী লীগের আপত্তি নেই। জোটের খাতিরে শুধু শুধু মনোনয়ন দিলে গণতন্ত্রের প্রতি সুবিচার তো হলো না। আজ সোমবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ। যারা এই নির্বাচনে বাধা দিতে আসবে, ভোটাররাই তাদের প্রতিহত করবে। তিনি বলেন, নাশকতা করে ভোটারদের ভোট কেন্দ্রে আসা থেকে বিরত করা যাবে না। বিদেশি বন্ধুরা বুঝতে পেরেছে বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আগামী 10 ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো সমাবেশ নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 10 ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছি। মানবাধিকার দিবস পালন করা গণতান্ত্রিক অধিকার। বিরোধী নেতাকর্মীদের বাড়িতে ক্ষমতাসীনরা হামলা চালাচ্ছে জানালো 12 দলীয় জোট। আওয়ামী লীগকে ভোটাধিকার বিরোধী আগামী নির্বাচন করতে দিলে নির্বাচন পরবর্তী ইস্যুতে সারা দেশে আওয়ামী লীগ গণহত্যা চালাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। কারণ আওয়ামী লীগ নির্বাচনের আগেই বিএনপি, 12 দলীয় জোট, জামাত সহ সরকার বিরোধী নেতাকর্মীদের বাড়ি বাড়ি আওয়ামী লীগ ও পুলিশ যৌথ হামলা চালাচ্ছে। সোমবার বিরোধী নেতাকর্মীদের মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এ আশঙ্কার কথা জানান। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন বিজয়নগর মোড় ঘুরে সংক্ষিপ্ত বক্তব্য দেন জোটের শীর্ষ নেতারা। জোটের নেতারা বলেন, দলীয় নেতাকর্মীদের না পেয়ে কারো বাবা মা, কারো ভাই বোন, কারো স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের দলীয় ক্যাডাররা বিরোধী দলের নেতাদের আহত করে পুলিশের হাতে তুলে দিচ্ছে এবং পুলিশ আহত নেতাকর্মীদের আদালতে তুলে রিমান্ড চেয়ে নির্যাতন চালাচ্ছে। বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান।
অবরোধের সমর্থনে ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল। সরকারের পদত্যাগের দাবিতে অবরোধের সমর্থনে ঢাকায় বিক্ষোভ ও মিছিল করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে মিরপুর এক, বাড্ডার রামপুরা, শেরপাড়া, মতিঝিল, সবুজবাগ, লালবাগ, হাজিরাবাগ, ডেমরা এবং শনির আখুরা সহ বিভিন্ন ওয়ার্ড ও থানায় এসব মিছিল অনুষ্ঠিত হয়। সকালে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুর এক রাজপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে নেতাকর্মীরা। এই বিক্ষোভ মিছিল শেষে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেন, সরকার কথিত নির্বাচনের নামে রাজনৈতিক বিক্ষোভের মাধ্যমে চরতখলের আয়োজন করে রাষ্ট্রীয় ক্ষমতা আবারও কুক্ষিগত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে, কিন্তু জনগণ তাদের সে ষড়যন্ত্র ও উচ্চবিলাস কোনোভাবেই বাস্তবায়িত হতে দেবে না। নির্বাচন নিয়ে খেল তামাশা না করে সরকারকে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি। জাতিসংঘ তিন কাজ করলে মনোনয়ন ছেড়ে দেবেন শামীম ওসমান। বাংলাদেশ নিয়ে কথা বলার আগে জাতিসংঘ যদি তিনটি কাজ করতে পারে তাহলে নিজের মনোনয়নপত্র ছেড়ে দেবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান। রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কাজী ইয়াসিন হাবিবের আদালতে সশরীরে জবাব দেন শামীম ওসমান। শামীম ওসমান বলেন, আমি এ মুহূর্তে মনোনয়নপত্র ছেড়ে দেব যদি জাতিসংঘ তিনটি কাজ করতে পারে। ফিলিস্তিনে ইহুদিরা যেভাবে মানুষের উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যেভাবে জীবন্ত মানুষ মারা হচ্ছে, সেখানে যদি যুদ্ধ বন্ধ করতে পারে, ফিলিস্তিনের দাবি মেনে নিতে পারে, আমি মনে করব জাতিসংঘের এ ধরনের কথা বলার এখতিয়ার আছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারে, বাংলাদেশের প্রায় 12 লাখ রোহিঙ্গা 10 বছর ধরে পড়ে আছে, বার্মা সেই রোহিঙ্গাদের ফেরত নেয়নি। আমি জাতিসংঘকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, বাংলাদেশকে সবক দেওয়ার আগে, কোনো মানবতা কিংবা আইন শেখানোর আগে 12 লাখ রোহিঙ্গাদের নিজের দেশে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ নিন। তিনি আরো বলেন, আমি জাতিসংঘকে প্রশ্ন করব, ওনারা রাজনৈতিক দল কাকে বলবেন, যারা 2013-2014 সালে 500 মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে, 3,226 জনকে আগুন দিয়েছে, 90টি রেলগাড়িতে আগুন দিয়েছে, এগুলো অতীতের কথা, বর্তমানে প্রতিনিয়ত অগ্নিসংযোগ করছে, তাদের ওনারা রাজনৈতিক সংগঠন বলবেন নাকি সন্ত্রাসী সংগঠন বলবেন। এমপি শামীম ওসমান বলেন, এ কথাগুলো পরিষ্কার করার পর যদি ইসরায়েলের যুদ্ধ থামাতে পারে, যদি ইউক্রেনের যুদ্ধ থামাতে পারে, 12 লাখ রোহিঙ্গাদের ফেরাতে পারে, তাহলে অনুরোধ করব আপনারা আমাদের উপদেশ দেবেন, আমরা অবশ্যই উপদেশ মেনে নেব। তিনি বলেন, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে আছে, কারো পায়ের উপর ভর করে দাঁড়িয়ে নেই, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে, বাংলাদেশ পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নিচু করে থাকার জন্য সৃষ্টি হয়নি। শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধে পড়তে পারে বাংলাদেশ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য জরিমানা ও ভিসা বিধিনিষেধের মুখে পড়তে পারে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত 20 নভেম্বর চিঠিটা পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ দ্য ডেইলি স্টারকে জানান চিঠি পেয়েছেন, তবে এটি কোনো সতর্কবার্তা নয়, এটি স্বাভাবিক যোগাযোগ বলে টেলিফোনে বলেন তিনি। চিঠিতে দূতাবাস 16 নভেম্বর বিভিন্ন দেশের শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরা হয়। চিঠিতে বলা হয়েছে, স্মারকলিপিটি বৈশ্বিক নীতি বলে মনে হলেও বাংলাদেশ অন্যতম লক্ষ্য হতে পারে বলে বিশ্বাসযোগ্য কারণ আছে। দূতাবাস জানায়, স্মারকলিপি অনুযায়ী মার্কিন পররাষ্ট্র মিশন সরাসরি